কারণ এর মধ্যে যেগুলো ফিচার্স রয়েছে আরও মাইলেজ কোয়ালিটি, তারপরে গাড়ির বিল্ড কোয়ালিটি সব থেকে বেস্ট লেগেছে আমাকে বলেই আমি এটা চুজ করেছিলাম। আমাকে ওখানেই 4.5 ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করে দিয়ে দিয়েছিলো কাগজ, আর আমাকে 3 দিনের মধ্যে নাম্বার প্লেট দিয়ে দিয়েছিল। আমার এই গাড়ির এসিটা যেটা আছে এটা কমানো বাড়ানো সব রকম যায়, প্লাস এতে আপনার খুব তাড়াতাড়ি গাড়িকে ঠান্ডা করার ক্ষমতা রাখে। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি তো সকলেই ভালো আছেন। আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে, আর আজকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো একটি নতুন গল্প নিয়ে। যে গল্পতে রয়েছে একটি আমাদের এমন এক দাদাভাই যিনি একটি নতুন গাড়ি নিয়েছেন, আর সেটি হচ্ছে তার ফার্স্ট চয়েস মাহিন্দ্রা, মাহিন্দ্রা বুলেরো। তিনি একটি সাইবার ক্যাব চালান এবং তার সাথে তিনি একজন হচ্ছেন প্রফেশনাল জিম বয়, আর একজন জিম বয়ের ফার্স্ট চয়েস হচ্ছে মাহিন্দ্রা। চলুন আমরা জেনে নেব সেই দাদাভাইয়ের কাছ থেকে, যেখানে মার্কেটে অনেক কোম্পানির আরও গাড়ি রয়েছে তা সত্ত্বেও এই গাড়িটাকে কেন চুজ করলো, চলুন আমরা জেনে নেব দাদার ভাইয়ের কাছ থেকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে ডেকে নিচ্ছি দাদা ভাইকে। নমস্কার দাদা ভাই, ভালো আছেন? আমরা পেয়ে গেছি দাদা ভাইকে। দাদা ভাই আপনার পরিচয়টা একটু বলে দিন। আমার নাম তপন মণ্ডল। আচ্ছা, গ্রাম জোতপাট্টা মানিক চকমালা। আপনি কি করেন দাদা? আমি একটা সার্ভে ক্যাব চালাই। তা আপনি একটা নতুন গাড়ি নিয়েছেন তার জন্য আপনাকে অনেক অভিনন্দন। তো স্যার, যেখানে মার্কেটে অনেক গাড়ি রয়েছে, মানে অনেক কোম্পানিরও তো গাড়ি রয়েছে, সেখানে সে গাড়ি ছাড়াও আপনি এই গাড়িটা মানে ফার্স্ট চয়েস করলেন কেন? মানে আপনি আদার্স কারো কথা শুনেছেন না আপনি নিজে থেকে নিয়েছেন এটি? না, আমি এটা নিজে থেকেই নিয়েছি, কারণ মাহিন্দ্রার কোয়ালিটি সর্বদাই ও বিল্ড কোয়ালিটি বেস্ট নিয়ে এসছে, আর মাহিন্দ্রার বেস্ট মানে বাজেট হিসাবে যদি আমি দেখতে চাই তাহলে মাহিন্দ্রার এই গাড়িটাই আমাকে বেস্ট লেগেছে। আচ্ছা, কারণ এর মধ্যে যেগুলো ফিচার্স রয়েছে আরও মাইলেজ কোয়ালিটি, তারপরে গাড়ির বিল্ড কোয়ালিটি সব থেকে বেস্ট লেগেছে আমাকে বলেই আমি এটা চুজ করেছিলাম। আচ্ছা, কতদিন নেওয়া হলো এই গাড়িটি আপনার? এই দুমাস। দুমাস, তা দুমাসের মধ্যে চালিয়ে আপনি কি এক্সপিরিয়েন্স পেলেন এই গাড়িটির মধ্যে? হ্যাঁ, চালিয়ে ও যেগুলো ফিচার্সগুলো আছে চালিয়ে খুব মজা লেগেছে। এয়ার কন্ডিশনার, তারপরে আরও এই সাইড মিনারগুলো, তারপরে অ্যালো বিল, তারপরে আপনার এই গাড়ির বিল্ড কোয়ালিটি, তারপরে রানিং কোয়ালিটি খুব বেস্ট আছে। তা আপনি গাড়িটি মানে কী কাজে কী পারপাসে ব্যবহার করেন বেশিরভাগ? আমি বেশিরভাগ পার্সোনাল ইউজের জন্যই ব্যবহার করি, আরও হ্যাঁ এটা বেশিরভাগ পার্সোনাল ইউজের জন্য ইউজ করি, এবং আরও সময় সময় এটা ধরে নেন বন্ধু বান্ধবের কোনো বিয়ে শাদী আছে সেখানেও আমি এটাকে ব্যবহার করি। আচ্ছা, এটা 7-সিটার গাড়ি তো? হ্যাঁ, 7-সিটার গাড়ি যতদূর জানা যায় যে বোলেরো গাড়ি হচ্ছে গ্রামেগঞ্জে মানে চলে, এবং 7-সিটার গাড়ির ক্ষেত্রে কিন্তু সেখানে একটু প্যাসেঞ্জারটা বেশি উঠানো হয়। হ্যাঁ, এমনি এটা 7-সিটার গাড়ি থাকা সত্ত্বেও এটাতে 8টা লোক কমফোর্টেবলি বসতে পারবে। 8টা লোক? হ্যাঁ, ড্রাইভার ধরে 8টা লোক কমফোর্টেবলি বসতে পারবে। তবে এমন একটা হয় যে বিয়ে শাদীর ব্যাপারে যখন যাই তখন 2টা লোক এক্সট্রা আরও ঢুকে যায়, ওরা নিজের মধ্যে এক্সট্রা অ্যাডজাস্ট করে নেয়। আচ্ছা, এবং তার সাথে আমি আরেকটা জিনিস বলবো আপনাকে, যে এই যে গাড়ির যে লুকটা যে দিচ্ছে এই লুকটা আপনাকে কেমন লাগে? যেটা আগের একটা মাহিন্দ্রার যে পুরোনো মডেলের যে লুকটা ছিল সেই লুকটা থেকে এই লুকটা বেশি বেটার লাগছে না ওই লুকটা বেশি বেটার লাগছে? ওই লুকটা থেকে এই লুকটা বেশি বেটার লাগছে, যেহেতু মাহিন্দ্রা নতুন বাটারফ্লাই ব্যাচ দিয়েছে, তারপরে একটা লোগো দিয়েছে, তারপর আপনার পিছনে যে টায়ারের সিস্টেমগুলো দিয়েছে সেগুলো বেস্ট দিয়েছে, আগে থেকে অনেকগুলো ফিচার্স এতে আপডেট দিয়েছে। এবার আমরা দাদা ভাইয়ের কাছ থেকে ভেতরে কিছু কয়েকটা কমন ফিচার্স জানতে চাইছি। আচ্ছা আচ্ছা দাদা ভাই, এই গাড়ির এসিটা কেমন কাজ করছে? খুব তাড়াতাড়ি কি ঠান্ডা করছে গাড়িটিকে না ধীরে ধীরে করছে? আমার এই গাড়ির এসিটা যেটা আছে এটা কমানো বাড়ানো সব রকম যায়, প্লাস এতে আপনার খুব তাড়াতাড়ি গাড়িকে ঠান্ডা করার ক্ষমতা রাখে, পাওয়ারফুল এসি রয়েছে এতে, আর গাড়ি চিল থাকে পুরো লাস্ট পর্যন্ত হাওয়া যায় এসির, আর গাড়ি মানে খুব একটা ঠান্ডা করতে টাইম বেশি লাগে না, খুব অল্প সময়ের মধ্যে গাড়ি। আমি জিজ্ঞেস করছি যে গাড়ি চালানোর সময় যে বাইরের যে ভিজিবিলিটি যে পাচ্ছেন আপনি, তো অনেক প্রাইভেট কার যেমন থাকে একটু সিটটা ডাউন থাকে একটু দেখতে অসুবিধা হয়, এই গাড়িটাতে একটু সিটটা কিন্তু মানে হাই করা রয়েছে, তো ভিজিবিলিটিটা মানে কেমন আপনি
গাড়িটা চালিয়ে ফিল পাই। আমি যখন এই স্টিয়ারিংটা যেটা আছে এই স্টিয়ারিংটাকে যখন আমি মানে এইভাবে করি তাহলে এই সামনে দেখতে আমার একটু অসুবিধা হয়, কিন্তু এই স্টিয়ারিংটাকে যখন আমি এভাবে করে নিচু করে দিই তখন কিন্তু আমার দেখতে পুরো স্পর্শ পাই, অসুবিধা হয় না। আর এমনিতে আমার এখানে পাম্পিং করার দিয়েছে, সিটকে আপ ডাউন করতে পারবো আমি, আগে পিছনে করার সিস্টেম ওটা নর্মাল যেগুলো গাড়িতে থাকে তো সেগুলো দিয়েছে, তো আমার অসুবিধা হয় না এতে ড্রাইভ করতে। খুব ভালো জিনিস, ড্রাইভার যাতে কমফোর্টেবলি গাড়িটা যাতে চালাতে পারে তার জন্য সব ধরনের সুবিধা কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এবং তার সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এখানে টাচ স্ক্রিন দেওয়া রয়েছে যেটা আগের মডেলে কিন্তু ছিল না। আমরা দাদাভাইয়ের কাছ থেকে জেনে নেব এই যে টাচ স্ক্রিনটা যে দেওয়া হয়েছে কেমন কাজ করছে এটি। এটা খুব সুন্দর কাজ করছে, এতে আপনার কল রিসিভ করা, কল করা, তারপরে গান শোনা, আর যতগুলো ফিচার্স দিয়েছে যত ধরনের গাড়ির সিস্টেম রয়েছে সব এখান থেকে কন্ট্রোল করা যায়। আর এতে আপনার ওই অনেক কিছু শো করে, আর প্লাস এর একটা মেন সিস্টেম আছে কি যে এতে সব কিছু টাচ দিয়েছে, এতে কোনো বাটন সিস্টেম দেয়নি। হ্যাঁ, এতে মিউজিক সিস্টেম যেগুলো আছে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যাবে এখান থেকে, যেরকম করে দিয়েছে সাউন্ড ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড দিয়েছে, আপনি চাইলে ওপর নিচে করতে পারেন কিংবা কম বেশি করতে পারেন। আপনি যদি চান যে না পিছনের সিটে আমি একটু কম আওয়াজ শুনবো তাহলে ওখানে কম করতে পারেন, যদি বলেন যে হাই শুনবো তো হাই করতে পারেন, এবং অন্যান্য আরও ফিচার্স দিয়েছে। দাদা সিট কোয়ালিটিটা কেমন রয়েছে গাড়ির? দেখুন এখন পর্যন্ত যত কেউ আমার গাড়িতে বসেছে তারা এক্সপিরিয়েন্স দিয়েছে যে না মানে খুব একটা ভালো ফিডব্যাক দিয়েছে, যে গাড়ি সিটগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো ভিআইপি কোয়ালিটির দিয়েছে। আচ্ছা, এবং লং ড্রাইভে যদি যাই প্যাসেঞ্জার সেক্ষেত্রে কি কমফোর্টেবল থাকে? একদম নিঃসন্দেহ, হ্যাঁ একদম কমফোর্টেবল থাকে, এতে আপনার ক্লান্তিবোধ মনে হয় না? না, ক্লান্তিবোধ মনে হবে না এতে। আচ্ছা দাদা ভাই, গাড়ি সম্বন্ধে আমরা সবই বুঝতে পারলাম, গাড়ি আপনারও ভালো লেগেছে এবং গাড়ির দিক থেকে সমস্ত টেকনোলজি আপনার ভালো লেগেছে, এবং আশা করি আপনি যে সমস্ত কিছু বলেছেন এগুলো কিন্তু দর্শকদের অবশ্যই ভালো লাগবে। এবং গাড়ি তো আপনি নিয়েছেন দু মাস হয়েছে, এই দু মাসের মধ্যে আপনি মাহিন্দ্রা কোম্পানির তরফ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা খুব সুন্দর দিয়েছে আমাকে, কারণ এর আগে যখনই আমরা গাড়ি নিয়ে আলোচনা করেছিলাম আর সব থেকে মেন ব্যাপার হলো অন্যান্য শোরুমে আমরা আরও খুঁজেছিলাম গাড়িটা তো অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এই কোম্পানি আমাদের অ্যাভেলেবেল ছিল যেখানে আমরা যে শোরুমে গেছিলাম তো অ্যাভেলেবেল ছিল, আর অন্যান্য কোম্পানি ছিল আমার কাছে চুজ করার জন্য, কিন্তু এই কোম্পানি আমাকে খুব বেটার সার্ভিস দিয়েছে আর খুব ফাস্ট গাড়ি দিয়ে দিয়েছে, যেদিন গেছিলাম সেদিনই গাড়ি দিয়ে দিয়েছিল। আচ্ছা দাদা, গাড়ির পেপারসগুলো কি আপনি পেয়েছেন? হ্যাঁ, গাড়ির পেপারসগুলো আমি কমপ্লিটলি পেয়ে নিয়েছি। কত তাড়াতাড়ি দিয়েছে আপনাকে? আমাকে ওখানে 4.5 ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করে দিয়ে দিয়েছিল কাগজ, আর আমাকে 3 দিনের মধ্যে নাম্বার প্লেট দিয়ে দিয়েছিল। আচ্ছা বাহ, 4.5 ঘন্টার মধ্যে সমস্ত পেপার দিয়ে দিয়েছে এবং নাম্বার প্লেট আপনাকে 3 দিনের মধ্যে প্রোভাইড করে দিয়েছে। আর এই গাড়িটি আপনি কোথায় নিয়েছেন, কোন ডিলার থেকে নিয়েছেন? মালদা এসএন মোটরস। মালদা এসএন মোটরস, আচ্ছা ভালো লাগলো আপনার কথা শুনে। আচ্ছা স্যার, এই গাড়ির যদি রেটিং আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে 10-এর মধ্যে আপনি কত দিবেন? আমি যেহেতু এই গাড়ির সব কিছু বেস্ট পেয়েছি আর বাজেট হিসাবে সব থেকে ভালো লেগেছে আমাকে এই গাড়িটা, তাহলে আমি 10-এর মধ্যে 9 দিতে চাই। 10-এর মধ্যে 9 দিবেন, বাহ দারুণ। এরপরে নেক্সট যদি কোনো গাড়ি নেওয়ার চিন্তাভাবনা থাকে আপনার তাহলে কী গাড়ি নেবেন আপনি? আমি নেক্সট বলতে আমার তো সর্ব চয়েস কোম্পানির মধ্যে মাহিন্দ্রাই থেকেছে, তো আমি গাড়ি নেওয়ার উদ্দেশ্যে গেছিলাম মাহিন্দ্রার যেটা নিউ স্কর্পিও লঞ্চ করেছে, স্কর্পিও Z8L যেটা লাক্সারি মডেল, সেটাই নিতে গেছিলাম, কিন্তু একটু সমস্যার কারণে আমি ওই গাড়িটা নিতে পারিনি। আচ্ছা, এই গাড়িটাই নিয়েছি, তো আমার নেক্সট চয়েস ওটাই আছে, মাহিন্দ্রা স্কর্পিও Z8L। তো ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে, এবং আমাদের চ্যানেলে সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু ভিউয়ার্স রয়েছে যারা এই গাড়ির সম্বন্ধে হয়তো কিছু জানতে পারবে। আপনিও যদি একটা নতুন গাড়ি নিয়ে থাকেন এবং সেই গাড়ির এক্সপিরিয়েন্স সম্বন্ধে যদি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে থাকবে। জয় হিন্দ, জয় ভারত।